সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন দৈনিক রাশিফল নিয়ে। তো 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখ, 18ই অগ্রহায়ণ বাংলাদেশ মতে, 20ই অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ, হিজরি 29 রবি শানি, রোজ রবিবার। প্রতিপদ তিথি থাকবে দুপুর 11:49 পর্যন্ত, তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে সকাল 10:38 পর্যন্ত। তাছাড়া আজকের দিনে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাছাড়া সকাল 10:38 পরে যারা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্চিক রাশিতে, বোধন শক্তির কারক বুধ, সেনাপতি মঙ্গল এবং গ্রহপিতা রবি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু এই পঞ্চগ্রহকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এবং সকাল 10:38 পর এই চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করে শুক্রাচার্যের সঙ্গে পরিভ্রমণ করবে। আর মকর রাশিতে শনি মহারাজ, কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের গ্রহ অবস্থান এবং গ্রহদের দৃষ্টি সারণি বিশ্লেষণ করলে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি উপভোগ করবেন, বিশেষ করে কোন কোন দিক থেকে অশুভ ফল আসতে পারে, সেই অশুভ ফল থেকে আমরা বাঁচার জন্য বা মুক্তি পাওয়ার জন্য কোন কোন দিকে সতর্ক থাকব, আর শুভ ফলকে কিভাবে আরও শুভত্বের দিকে নিয়ে গিয়ে চমৎকার একটি দিন উপহার হিসেবে পাব, তা জানাতেই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে, বিশেষ করে দিনের শুরুটা কিন্তু খুব একটা শুভকর হবে না। লম্বা দূরত্বের সফরে যাওয়া থেকে, যাত্রা করা থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে 10:38 আগে কোনো শুভ কাজ করা ঠিক হবে না। অবশ্য তারপর থেকে ধীরে ধীরে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য আপনাদের গৃহে ফোকাস মারবে বা আপনাদের ভাগ্যের উপর একটি ফোকাস ফেলবে, যে ফোকাসের উপর ভর করে আপনারা সকালের যে অশুভত্ব এটি ধীরে ধীরে দূরীভূত করতে সক্ষম হবেন। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন চমক সৃষ্টিকারী সুযোগ এসে হাজির হবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার বা ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তবে আগুন বিদ্যুৎ থেকে সর্বদা সতর্ক থাকতে হবে, দুই চাকার বাহন সাবধানে চালাতে হবে এবং অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে দিনের শুরুতে, বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠায় কিছুটা আঘাত হানলেও, বিশেষ করে ধীরে ধীরে আপনাদের মনে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনদের সঙ্গে একটা প্রীতির বন্ধন রচিত হতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হতে পারে। তাছাড়া পিতামাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, উত্তরাধিকার সূত্রে সহযোগিতা পাবেন, এমনকি নিজের উপার্জিত অর্থ সম্পদ সম্পত্তি মিলে আপনারা দিনটি বেশ ভবিষ্যতের ভিত গড়তে সক্ষম হবেন, এমনকি ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত করে তুলবে। তবে মনে রাখবেন যে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, অচিরেই বিবাহের ঢাক বেজে উঠতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী একটি দিন হিসেবে গণ্য হতে পারে, এমনকি আপনারা সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন, সেই সঙ্গে কর্মক্ষেত্রে কোনো উপহার উপঢৌকনা দিয়েও পেতে পারেন। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। তবে মনে রাখবেন যে
বিশেষ করে শিক্ষার্থীদের কঠোর শ্রম, মেধা, প্রযুক্তি এবং কৌশলের বলে ফসল ঘরে তুলতে হবে। ঘরে বসে কুড়ে হয়ে থেকে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করব, চমকে দিব, অমুক ভার্সিটিতে ভর্তি হব বা চাকরির ইন্টারভিউতে জয়ী হব এমন আশা করা কোনো ক্রমেই কিন্তু ঠিক হবে না। সেই সঙ্গে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে, বিশেষ করে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে গোলযোগ ছিল সেগুলো মীমাংসা হবে। সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ আপনাদের মনোবাসনা পূর্ণ করে দেবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে শীতকালীন সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে, সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। তাছাড়া সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, নচেত মহাসর্বনাশ ঘটতে পারে। অবশ্য জীবনসাথী বা জীবনসঙ্গীর তরফ থেকে প্রচুর সহযোগিতা পাবেন। তাছাড়া ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহরাশি নিয়ে। সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে, বিশেষ করে শিক্ষার্থীদের মনোবলকে 10 গুণ চাঙ্গা করে তুলবে। এমনকি শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভর্তি পরীক্ষা, চাকরির ইন্টারভিউ বা বিদেশ গমনের ইচ্ছায় যারা বুক বেঁধেছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এক কথায় হাত বাড়ালেই সফলতা হাতের মুঠোয় আসবে আর লাইফ স্টাইল বদলে দেবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাছাড়া আপনাদের মনের যে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ এর বলে আপনারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হতে পারেন। সে রাষ্ট্রীয় পুরস্কার হোক বা সামাজিক পুরস্কার হোক, কোনো না কোনো পুরস্কার আপনাদেরকে উপহার হিসাবে প্রাপ্তির জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যারাশি নিয়ে। কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে, বিশেষ করে দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য এবং পারিবারিক জীবনে অশান্তি রণ জ্বলছিল, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, এগুলো পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে। তাছাড়া সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা কর্মস্থলে আটকে থাকা কাজ সচল করবে, এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়াবে বইকি কমাবার সম্ভাবনা নেই বললেই চলে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের যাবতীয় অনুচিত অনৈতিক চাপ এগুলো আপনারা কৌশলে মুক্ত হয়ে দিনটি উপহার হিসেবে পাবেন, এক নতুন দিন। এমনকি যারা দীর্ঘদিন ধরে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করেছেন, ফল পাননি, তাদের জন্য আজকের দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় একটি দিন হবে, তবেই না বদলাবে আপনাদের লাইফ স্টাইল। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলারাশি নিয়ে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে, আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হতে পারে, বন্ধুত্ব মজবুত হতে পারে, এমনকি বন্ধুত্ব থেকে অংশীদারি ব্যবসায় আপনারা দিকে ধাবিত হতে পারেন, পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্ত হবেন। তাছাড়া কর্ম, ব্যবসা, বাণিজ্যের উপর গুরু দায়িত্ব বর্ষিত হবে, যে দায়িত্ব অদূর ভবিষ্যতে আপনাদেরকে পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, যা দেখে শত্রুরা ঈর্ষায় ফেটে মরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে, বিশেষ করে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ 10 গুণ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, এমনকি জীবনসাথী ও জীবনসঙ্গীর অসুস্থতা থেকে মুক্তির পথও কিন্তু খুলে দেবে। তবে মনে রাখবেন যে কোনো প্রকার অনুচিত অবৈধ কাজবাজ করা যাবে না, যেমন ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন বা বার্বণিতা গমন, বেশ্যা সংসর্গে গমন, এই সকল অনুচিত অবৈধ বা দু নম্বরই কাজবাজ কোনো প্রকারেই কিন্তু সহ্য করবে না। তাহলে মান মর্যাদার ধুলায় মিশিয়ে দিয়েও ক্ষান্ত হবে না, আপনাদের হাতে হাত করা পরিয়ে ছাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে যারা মনোবল হারিয়েছেন, জনবল হারিয়েছেন, সেগুলো ফিরে পাবেন, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। তাছাড়া গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয় এবং বিক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, তাদের কাছ থেকে বরং পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। আর শিক্ষার্থীরা চমক সৃষ্টিকারী কোনো সফলতা অর্জন করবেন যা আপনাদের জন্য ইতিহাস সৃষ্টি করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে আকস্মিক দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে বা সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে দিনের শুরুতেই কিন্তু আপনারা বিশেষ করে শুভ সংবাদের একটা ফোকাস আপনাদের দিকে প্রতিফলিত হবে, সেই সঙ্গে মন মানসিকতা চাঙ্গা হয়ে উঠবে, ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার সৃজনশীল কাজবাজ এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এক কথায় দৈব এবং কর্ম এই দুটির সংমিশ্রণ ঘটবে, এই সংমিশ্রণ ঘটায় আপনারা দিনটি বেশ রাজকীয় একটি দিন উপহার হিসেবে পাবেন, এমনকি অর্থ সম্পদ ঐশ্বর্যে ভরা একটি দিন উপভোগ করবেন। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারের রায়ও কিন্তু আপনাদের পক্ষে আসবে। তাছাড়া যাদের পিতামাতা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে, সহকর্মীদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, এমনকি অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে, এমনকি স্নেহ, মায়া, মমত্ব আপনাদের মধ্যে অধিক বৃদ্ধি পাবে, যার ফলে সুখী এবং প্রতিষ্ঠিত মানুষরূপে পরিগণিত হওয়ার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাই তো আপনারা কোনো না কোনো পুরস্কার কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করবে এবং হাত বাড়ালেই সফলতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদ ঘটার কোনো রূপ সম্ভাবনা নেই, এমনকি শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, সন্তান সন্ততিরা আগাব হয়ে থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মৌজ মস্তিতে উপভোগ করার এক সুবর্ণ সুযোগ আসবে বা শিক্ষার্থীরা আনন্দ ভ্রমণে যেতে পারেন। সেই সঙ্গে যারা কোনো কখনো নৌভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং স্মরণীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে এবং হাত বাড়ালেই সফলতা ধরা দেবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি যারা কর্ম হারিয়েছেন, কর্মে সাসপেনশনে ছিলেন, হয়রানিমূলক দুর্বদলি ঘটেছিল সেগুলো পুনরায় ফিরে পাওয়ার পথ প্রশস্ত হতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, আর প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে। তবে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেৎ অচিরেই
পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে, তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহ চোখে দেখতে পারে, সেদিকে নজর দেওয়া কোনো ক্রমেই চলবে না, আপনারা একারাই একশত হয়ে থাকবেন মীন রাশি জাতক জাতিকারা। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 5ই ডিসেম্বর 2021 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের দৈনন্দিন ভাগ্যাদেশের সঙ্গে মিল পান, তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের ভাই বোন আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদেরও দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা মন ভরে কমেন্ট করুন, আপনাদের কমেন্ট নিয়েই উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে। তো দর্শকবৃন্দ, সকল রাশির জাতক জাতিকাদের জন্য 5ই ডিসেম্বর 2021 তারিখটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক। স্নেহ মায়া মমত্বে পূর্ণ সুখী প্রতিষ্ঠিত মানুষ হিসেবে দিনটি অতিবাহিত করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।